রাজ্যে বাস করছি, কোথায় বাস করছি, যেখানে একজন হত্যা হয়ে গেল, নিরপরাধের হত্যা হলো, একজন নিরপরাধী ছেলের, একজন প্রতিবাদী কণ্ঠ হত্যা হলো, তার তার হত্যাকারীরা এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং আমরা সেই হত্যাকারীদের শাস্তি চেয়ে পথে নেমেছি, তার প্রতিবাদ জানিয়েছি, সেই জন্য আমাদের কণ্ঠকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা তো নিসর্গের স্বর্গরাজ্য, নৈরাজ্যের স্বর্গরাজ্য না? কোন রাজ্যে বাস করছি আমরা যে প্রতিবাদ করতে গেলে আমাদেরকে গলা টিপে হত্যার সম্মুখীন হতে হচ্ছে, আশঙ্কা থাকছে? আপনারা বিচার করে নেবেন। আপনাদের কোনো প্রশ্ন? আমাদের আন্দোলন এখন পর্যন্ত থামবে না, থামেওনি, আর আগামীতেও থামবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পরিপূর্ণ হয়নি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, ইউনিভার্সিটির দাবি দাবা নিয়ে আন্দোলন চলবে। এবং গ্রেপ্তারের যে আমরা যেটা দাবি করেছি যে অবিলম্বে আনিস হত্যার যারা দোষী আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার যতক্ষণ পর্যন্ত হয়নি ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা যে অভিযানের কথা বলছিলাম যে আগামীতে আরও বড় কোনো র্যালি হবে, কালকে আপনারা দেখেছেন আমাদের ছেলেদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে, মারা হয়েছে। আমাদের 100-এর বেশি স্টুডেন্ট যারা প্রথম সারিতে থাকে তারা আহত। তাই আমরা কিছুদিন ডিলে করছি যে তারা সুস্থ হয়ে উঠুক, তারপরে আমরা আবার পথে নামব। আমরা লড়তে ভুলিনি, আমরা লড়েই যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি দাবা পূর্ণ করেনি ততদিন আমাদের লড়াই চলবে। সাথে এটাও পরিষ্কার যে আনিস খানের পরিবার যে দাবি করেছে সিবিআই তদন্ত হোক, পরিবারের দাবির সঙ্গে আমরা সম্মতি দিচ্ছি যে আমরাও চাইছি সিবিআই তদন্ত হোক। আর রাজ্য সরকার যিনি বলছেন যে আনিস খানের পরিবারের পাশে আছেন, আমরাও রাজ্য সরকারকে এটাই দাবি রাখছি, আপনি যদি পাশে থেকেই থাকেন তাহলে আনিস খানের পরিবারের যে দাবি সে দাবিটা আপনি মেনে নিন, আপনার মানতে অসুবিধা কোথায়? আপনি সিবিআই দাবি মানে সিবিআই তদন্তের আপনার ভয় কোথায় আছে? আপনি সিবিআই দাবিটা মেনে নিন। দেখুন, যেখানে পরিবারের ভরসা নেই সেখানে আমাদের ভরসা কি করে থাকতে পারে? পরিবার যেখানে দাবি করছে যে আমাদের প্রশাসন বা সিটের উপরে কোনো আমাদের ভরসা নেই, তাদের দাবিতেই আমাদের দাবি। আর সাথে আনিস খানের পরিবারের ওপরে যেভাবে বারংবার হুমকি স্বরূপ কথা বা ফোন করা হচ্ছে, রাজ্য সরকারকে বলবো যে আপনি আনিস খানের পরিবারের ওপর নিরাপত্তা সুনিশ্চিত করুন, তাদের নিরাপত্তা বাড়িয়ে দিন। ওনাদের দাবিতেই আমাদের দাবি, ওনারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন, আমাদের সেই সেম দাবি। ধন্যবাদ। আর একটা কথা যে আমরা পশ্চিমবঙ্গের আপামর মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে এই যে আন্দোলন গড়ে উঠছে, কালকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপর অকথ্য অত্যাচার হলো, পুলিশের বর্বরোচিত হামলা, পাশাপাশি খুনের বিষয়টিকে কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র করে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আপামর মানুষ, আপামর সুধী সমাজ গর্জে উঠুন। একটা বৃহত্তর প্রতিবাদের দরকার আছে। আপনারা পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে একটা বড় বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন, কারণ এর জন্য গর্জে ওঠা দরকার আছে, গর্জে ওঠার সময় এসছে। কালকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে ধরার জন্য, ধরা পাকড়া করার জন্য ক্যাম্পাসে পর্যন্ত পুলিশ ঢুকে গেছে, যেখানে একজন ভাইস চ্যান্সেলারের পারমিশন ছাড়া ক্যাম্পাসে ঢুকতে পারে না, সেখানে পর্যন্ত পুলিশ ঢুকে গেছে, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলনে যায়নি তাদেরকে নিয়ে পর্যন্ত টানাহেচড়া করেছে পুলিশ। এটার জন্য আমরা পুলিশকে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। একটাই শেষ কথা যেটা বলতে চাই, যে কাল নিরীহ ছেলেরা যারা সাধারণ ছাত্রছাত্রী আন্দোলন করছিল তাদেরকে রোখার জন্য 8 জন আইপিএস, কয়েকজন আর কে কে ছিল আমরা অত ডিটেইলসে, 8 জন আইপিএস শুনলাম, আরও বড় বড় পুলিশ অফিসার ছিলেন, শুধু ছাত্রদেরকে বাধা দেওয়ার জন্য, শান্তিপূর্ণ আন্দোলন যেন ছেলেপেয়েরা করতে না পারে, র্যালি করতে না পারে, বাধা দেওয়ার জন্য। আমি এটা বলতে চাই যে এতগুলো আইপিএস এবং এতগুলো টিম
যদি আনিস খানের হত্যার খুনিদের গ্রেপ্তারের জন্য লাগাতো হয়তো এখন পর্যন্ত গ্রেপ্তার হয়ে যেত কিন্তু সরকারের এটা অকর্মণ্যতা পুলিশের অকর্মণ্যতা যে এখনো পর্যন্ত তাদের গ্রেপ্তার হয়নি খুনিদের এখনো গ্রেপ্তার হয়নি কিন্তু তারা অফিসারকে বড় বড় অফিসার আটটা আইপিএস কে একটা শুধু শান্তিপূর্ণ র‍্যালি আটকানোর জন্য পাঠিয়ে দিয়েছে এটা ধিক্কারজনক সকলকে ধন্যবাদ আগামীতে আমাদের কর্মসূচি আপনাদের মাধ্যমে ঘোষণা করা হবে সাথে সেই কর্মসূচির কোনো মানে পরিকল্পনা এমনই বাঁধা হবে